বাবা, খাবার খেতে এসো, বসে বসে আর চিন্তা করো না তো। চিন্তা কি আর সাধে করি রে মা, এই ঘরটা তো সারাতে হবে। বৃষ্টির কাল যে শুরু হতে চললো, ঘরের চালটা না সারালে যে বৃষ্টির জল ঘরে এসে পড়বে। তা বাবা, ঘরে জমানো তো কিছু টাকা আছেই, মাটির ভাড়াটা ভেঙে সেই টাকাটা দিয়ে না হয় চালাটা সারিয়ে নাও এবারের মতো। না রে মা, ও টাকা আমি বছরের পর বছর জমিয়ে চলেছি তোর বিয়ের জন্য, সেটাতে হাত দিই কিভাবে বল। বাবা, আমার বিয়ে তো আর এখনই হচ্ছে না, টাকা না হয় তুমি পরে। না না, সে কথা বলিস না, এতদিনে একটু একটু করে টাকা জমিয়েছি, সে টাকা আর জমাতে পারবো না। ও ওটা অমনই থাক, আমি দেখি অন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তা এখন তো খেতে এসো। তা পুষ্পটাকে খাইয়েছিস তো? তাকে কি আর মুখে তুলে খাওয়াতে হয় নাকি? দেখো কোনো জঙ্গলে ঘুরে পাতা খাচ্ছে মনের সুখে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, ও মা কি সুন্দর কচি কাঁঠালের গাছ, ইস কতদিন কচি কাঁঠাল পাতা খাইনি, দেখেই তো জিভে জল চলে এসেছে, যাই আমি বরং কয়েকটা পাতা টুক করে খেয়ে নেই। আহা কি মজার পাতা। এই কার ছাগল রে, আমার কাঁঠাল গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে রে। ও মিনুর ছাগল, হত সারা পাজি ছাগল, আমার কচি গাছের পাতা ছিঁড়ে খাচ্ছিস। এ বুঝি পাজুর মায়ের গাছ, কিন্তু গাছটা যে বাড়ি থেকে কত দূরে, এ বাবা একদম বুঝতে পারিনি, এবার কি হবে। তাড়া হতো ভাগা, তোকে মজা দেখাচ্ছি। মিনু, আরে এই মিনু, কই গেলি? কে ও পাসুর মা, বলো কি হলো গো? তোর ছাগল আমার সর্বনাশ করে দিল গো। কি পুষ্প তোমার সর্বনাশ করেছে মানে, কি করেছে সে? তোর হতভাগা ছাগল আমার কোসি কাঁঠালের গাছটা খেয়ে সিবড়ে করে দিল গো। কি বলছো, সে কোথায় এখন? কোথায় আবার, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ফের যদি ও ছাগল আমার কোনো গাছে মুখ দিয়েছে তো আমি ওর মুখ ভেঙে দেব, এই বলে দিলাম। তুমি ক্ষমা করে দাও গো পাসুর মা, পোয়াতি হওয়ার পর ওর খাওয়ার লোভটাও দিন দিন বাড়ছে, ও আর তোমার কোনো গাছে মুখ দেবে না, আমি কথা দিচ্ছি। মনে থাকে যেন। আসুক গাছ, বাড়ি আসুক, আজ মজা বোঝাবো। এসেছিস শত সারা, এসেছিস তবে, কেন গিয়েছিলি পাসুরমার বাড়ি? আজ তোর জন্য কতগুলো কথা শুনলাম। ধুর, আমি কি আর জানতাম ওটা পাঁচুর মায়ের গাছ, বাড়ি থেকে 10 হাত দূরের গাছ, তা ভেবেছিলাম বুড়ি গায়ের। তাকিয়ে আসিস যে বড়, যা দূর হ। দূর, শুধু শুধু বকা খেলাম, থাক এখন বরং বাইরে কোথাও যাই, মায়ের রাগ কমলে আবার চলে আসবে। আহারে, না খেয়ে আমার বাসা একদম শুকিয়ে যাচ্ছে, থাক তুই বাসা এই মাঠে, পেট ভরে খা দেখি। আহা আমার বাসা, যাই ঘরের কাজটা সেরে তোকে না হয় নিয়ে যাব খন। ও বাবা, পুষ্পটা তো এখনো বাড়ি এলো না গো। সে কি, এই সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো, এখনো ও ঘরে ফেরেনি, কি এমন ঘাস খাচ্ছে,
তুই একটু এগিয়ে দেখ তো সে কোথায়। বেশ, যাচ্ছি আমি। পুষ্প, ও পুষ্প, পুষ্পরে কই গেলি রে মা, আমার উপর রাগ করিস না। পুষ্পরে কই রে তুই, হায় আয় পুষ্প, রাত অনেক হলো, হায় পুষ্প কই গেলি রে, হে কি পুষ্প, ও পুষ্প কি হয়েছে, এইভাবে কারা মারলো তোকে, কি রক্ত বেরুচ্ছে, কে কোথায় আসো গো, আমার পুষ্পটাকে কি যেন মেরে রেখে গেছে, কেউ একটু এসো না, ও পুষ্প, পুষ্প রে, এই দেখ মা এসেছি, কথা বল, কথা বল পুষ্প। আর কাঁদিস না মা, পুষ্পটা সেই জন্মের পর থেকে আমাদের কাছেই বড় হলো, আর বাচ্চা বিয়ানোর আগেই সে মরলো, যার জীবন যতটুকু সে তো ততটুকুই বাঁচবে রে, তুই আর কাঁদিস না মা। আমার পুষ্পটাকে কে ভাবে মারলো বাবা, আমার পুষ্প কার কি এমন ক্ষতি করলো, বাচ্চাগুলো পেটে নিয়েই মরলো আমার পুষ্পটা। পুষ্পটা মরেছে কতদিন হয়ে গেল, তুই আর কষ্ট পাস না মা, এসব রেখে শোন, একটা খবর আছে। কি কথা বাবা? পাশের গায়ের থেকে একটা খুব ভালো ঘরে তোর সম্বন্ধ এসেছে রে মা, সে বেশ বড় বাড়ি তাদের। কিন্তু বাবা, আমার বিয়ে হয়ে গেলে যে তুমি একা হয়ে যাবে, তোমায় কে দেখবে তখন? মেয়ের বাপেদের তো এমনটাই হয় রে মা, তুই আর না করিস না, ছেলে একেবারে সোনার টুকরো, আর বেশ বড় বাড়ি, ওখানটা বিয়ে দিতে পারলে আমি বড় নিশ্চিন্ত হই রে মা, তুই আর না করিস না। তা তুমি যা ভালো মনে করো। তা আজ তো অনেক রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়ো, বাতিখানা নিভিয়ে এসো। আমি বাতি নিভিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। কি ব্যাপার, মিনু হঠাৎ কোথায় গেল? মিনু, ও মিনু, কই গেলে এত রাতে? এ কি মিনু, এসব কি করছে? হে কি বলছো তুমি, আমি পাতা খাবো কেন, আমি কি গরু ছাগল নাকি, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। আমি স্বপ্ন দেখিনি, কিন্তু তুমি ওই রাতে ওভাবে উঠে বাইরে গিয়ে পাতা খাওয়াইবা শুরু করলে কেন, সেটাই তো বুঝতে পারছি না। ধুর, তুমি যে কি করছো তাই বুঝতে পারছি না, খাবার দিছি, খেতে এসো। আজ খুব ভালো মতো নজর রাখতে হবে। মিনু, এই মিনু, মিনু কি হলো, তুমি এই ধান খেতে এসে কাঁচা ধান খাওয়া শুরু করলে যে, এই মিনু, এই কথা বলছো না কেন মিনু? কি হয়েছে, আমি এখানে কেন, এ কি হলো, আমার মাথাটা এমন ঘুরছে মা, মাথাটা। সবই তো শুনলেন জ্যোতিষ মশাই, কি হয়েছে আমার স্ত্রীর? সবই বুঝলুম, আমি সব দেখতে পেয়েছি, তোমার স্ত্রীর একটা ছাগল ছিল যাকে অন্যায় ভাবে মারা হয়েছিল, আর মেরেছিল ওদের গায়ের মোড়লের লোকজন। কি, পুষ্পকে মোড়লের একজন মেরেছিল সতীশ মশাই? কেন মেরেছিল আমার পুষ্পকে? এসব আমি বলবো না, তুমি মোড়ল মশাইয়ের সামনে গিয়ে দাঁড়াও, তারপর তোমরা সব বুঝতে পারবে। বেশ জ্যোতিষ মশাই, তাই হবে।
কি হলো তোমার মিনু? ও মিনু, ওরে কে কোথায় আসিস রে? একে যে ভূতে ধরেছে, ওরে কে কোথায় আসিস? ওজা ডাক, কে আসিস রে? বল আমাকে কেন মেরেছিলি, বল। কি বলছো তুমি মিনুমা? আমি 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 মেরেছি মানে? আমি সেদিন তোর ফুলের বাগান নষ্ট করিনি। শোন তবে, কি হয়েছিল? কি সর্বনাশ, এই ধবলি, তুই একই কাণ্ড করেছিস। শেষে ছুটে এসে মোড়লের বাগানে ঢুকে তার বাগান নষ্ট করেছিস। মোড়ল মশাই জানতে পারলে যে আমাদের গেরাম সারা করবে। ইস, কিসে হবে এখন? যাই, গরুটাকে তাড়াতাড়ি নিয়ে যাই, কেউ দেখে ফেলার আগেই নিয়ে যাই। এই পাসুর মা, তোমার গরু একই করেছে, মোড়ল মশাইয়ের এত দামি দামি ফুল গাছ নষ্ট করে দিল। দাঁড়াও দাঁড়াও, বলছি মোড়লকে গিয়ে। আরে কে বললো এ কাজ আমার গরু করেছে? তবে কে করলো? হ্যাঁ কে করলো? এইসব তো করেছে ওই মিনুর পোয়াতি ছাগলটা। সে তো আজ আমার কাঁঠাল গাছটাও সাবার করেছে। পেটে বুঝি আজ রাক্ষস গেছে তার। আমি দাবার দিতেই ও ওদিকটায় পালিয়ে গেল। ধরে এনে দাও তো ওটাকে দোঘা। এক্ষুনি যাচ্ছি। মার ওটাকে, মার, মেরে ফেল ওটাকে। আমার এত দামি ফুল গাছ সব শেষ করলো রে। কিন্তু মোড়ল মশাই, পাঁচুর মা বললো ছাগলটা পোয়াতি। পেটটা দেখুন না কত বড়, মেরে ফেলবো? মার মার ওটাকে, যন্ত্রণা দিয়ে মার, মারতে মারতে মেরে ফেল। আমি সেদিন কত চিৎকার করলাম, আমি তোমার বাগান নষ্ট করিনি, পাশুদের গরু নষ্ট করেছে, কিন্তু আমি তো আর মানুষ নই, ছাগল, তাই আমার কথা কেউ বোঝেনি। আমায় আর আমার পেটের সন্তান সহ আমায় মেরে ফেললে। সে কি বলছো, তুমি মিনুকে ধরেছো কেন তবে? আমি মারা যাবার পরই মা এসে আমায় কোলে তুলে নিল। মাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, সে ছোট থেকেই মায়ের মতো বড় করেছে, তাই মায়ের ভেতরেই ঢুকে পড়ি। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু এভাবে তুমি মিনুর মধ্যে থাকতে পারবে না। এই মোড়ল আর ওই পাঁচুর মার শাস্তির ব্যবস্থা আমরা করব, কিন্তু তুমি মিনুকে ছেড়ে দাও। বেশ, আমি থাকলে যদি মায়ের ক্ষতি হবে তবে আমি চলে যাচ্ছি। আমার মা আমাকে অনেক ভালোবাসত, আমার মায়ের খেয়াল রেখো তোমরা। চললুম, আমি চললুম।